মহাশিবরাত্রির এই পুণ্যতিথিতে মেহেরকালীবাড়িতে শিব মন্দির উদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মহাদেবের দর্শন ও দেবাদিদেবের কাছে রাজ্যদাতা রাজ্যবাসীর মঙ্গল কামনায় পূজা অর্চনা করেন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আজকে শিব চতুর্দশী, এই দিনটি আমাদের জন্য অত্যন্ত পবিত্র দিন। আমি এই পবিত্র দিনে সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ভগবান শিবজির কাছে আমি প্রার্থনা করেছি যে আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত রাজ্যবাসী কল্যাণ হোক, মঙ্গল হোক, সমৃদ্ধি আসুক, পজিটিভিটি প্রত্যেকের ঘরে ঘরে আসুক, এক শক্তিশালী রাজ্য এবং এক শক্তিশালী সমাজ যেটা আমরা তৈরি করার জন্য রাত দিন সবাই মিলে পরিশ্রম করছি। আমি সবার সহযোগিতা চাই এবং ভগবান শিবের কাছে আমি সেটাই প্রার্থনা করেছি। আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী একটা সুন্দর দৈনন্দিন জীবন নিয়ে সুন্দর ত্রিপুরা করবে, এটাই আমার প্রার্থনা।